আজকের বিষয়বস্তু যেটা যখন আপনার ক্যাপিটাল। গেটে জার্মানিকে এক মহান রাষ্ট্র হিসাবে কল্পনা করেছেন এবং জার্মানি পৃথিবীর অন্যতম মহান রাষ্ট্র হয়েছে। আমরা চাই গেটে আপনার ক্যাপিটাল হয়ে উঠুক। জেনারেশনের মৃত্যু হয়, মানুষের মৃত্যু হয়, কিন্তু আদর্শের মৃত্যু হয় না। প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মানি পরাজিত হলো, আসলে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সম্পূর্ণ পরাজয় হয়নি, কারণ জার্মানি তখন জার্মান ভূমিতে ব্রিটিশ, ফ্রেঞ্চ ও আমেরিকান সৈন্য প্রবেশের আগেই জার্মানি আত্মসমর্পণ করেছিল, কিছু শর্ত মোতাবেক সন্ধি করেছিল। সেই সন্ধি ফলে জার্মানির নিজস্ব ভাইটালিটি অক্ষুণ্ণ ছিল। তারা সবাই ওই পরাজয়ের মুহূর্তেও একটি ছোট শহরে একত্রিত হলো, সেই গেটের জন্মভূমি ওয়াইমারে। সেখানে যখন তারা একত্রিত হলো, তখন তারা একটি গণতান্ত্রিক সরকার গঠন করলো। কাজেই সেই শহরের নাম অনুসারে তার নাম হলো ওয়াইমার রিপাবলিক। সেই শহরের নাম ওয়াইমার, গেটের জন্মভূমি ওয়াইমার। জার্মানিতে গেলে সবাই প্রথমে এই ওয়াইমারে যায়, কারণ জার্মানির যত খ্যাতি তার কারণ হিটলার নয়, গেটে। কাজেই আমরা চাই যখন বাংলাদেশে জার্মান দূতাবাস কোনো প্রতিষ্ঠান গড়ে তোলে, তার নাম দেয় গেটে ইনস্টিটিউট। গেটে ইনস্টিটিউট নামে জার্মান দূতাবাসের বেশিরভাগ কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালিত হয়ে থাকে। ইন্ডিয়াতেও তাই, কিন্তু যেহেতু ইন্ডিয়াতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, গেটে ইনস্টিটিউটের পাশাপাশি ম্যাক্সমুলার ভবন, ম্যাক্সমুলার ইনস্টিটিউট, এই ধরনের ম্যাক্সমুলারকেও তারা প্রাধান্য দেয়, কারণ ম্যাক্সমুলার হিন্দুত্বকে কিছুটা গুরুত্ব দিয়েছেন। ম্যাক্সমুলারের খ্যাতি গেটের তুলনায় কিছুই না। গেটে যদি সূর্য হয়, ম্যাক্সমুলার একটি প্রদীপের মতো। কিন্তু যেহেতু হিন্দু প্রধান দেশ, কাজেই তারা গেটের ইনস্টিটিউটের পাশাপাশি ম্যাক্সমুলার ইনস্টিটিউটের কার্যক্রমও ইন্ডিয়ায় চালিয়ে যাচ্ছে। কাজে গেটের যে ওয়ার্ল্ড বিশ্বব্যাপী খ্যাতি, এটাকে অস্বীকার করার উপায় নেই। এবং জার্মান জাতির খ্যাতি গোটা পৃথিবী জানে, আর গেটের খ্যাতি জার্মানি জানে। কাজে আমরা আজকে আসুন গেটের চর্চা করি। গেটে আমাদের ক্যাপিটাল হয়ে উঠুক, গেটে আমাদের সততার ক্যাপিটাল হয়ে উঠুক, গেটে আমাদের প্রেরণার ক্যাপিটাল হয়ে উঠুক। ধন্যবাদ।